দোল পূর্ণিমার শুভ অভিনন্দন সহ এই কার্যক্রমকে আরম্ভ করছি মু সঞ্জয় কুয়া শতপথী প্রভু দোল গোবিন্দ আপনার এই প্রিয় দর্শক মানকর সমস্ত মঙ্গল কামনা সহ সমস্ত শুভাশীর্বাদ উজাড়ি দিও এই গণমাধ্যমর কামনা ধন্যবাদ দর্শক বন্ধু আজ আমি পৌঁছিছু বীরনাশিস্থ দোবন্ধ গ্রামের যেটি চালছে নারী শক্তির সশক্তিকরণ বিষয়ের এক কার্যক্রম লিসা তরফর লিসা সামাজিক অনুষ্ঠান লিসা বুঝেবা কর্মকর্তা নারী সশক্তিকরণ দিগরে এই কর্মকর্তা মানকর কোন ভূমিকা রয়েছে কোন অভিমুখ। আপনার দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এই নারী মানকর এই যে কার্যক্রম চালিছে সশক্তিকরণ বিষয়ে কোন কহিবে? না আমার তো এটা নুয়া নহে, আমি দীর্ঘ 23 বর্ষ ধরে লিসা সংগঠন যেত আরম্ভ কলু আমার মুখ্য উদ্দেশ্য থাকা মহিলা ও শিশু মানুষ সুরক্ষা দেওয়া এবং সেইপাই আমি গোটে আইন সেবা সংস্থা গঠন করু তার না দেল লিসা। লিসা মিন্স লিগাল সপোর্ট অ্যান্ড সোশিয়াল অ্যাকশন, আইন সেবা ও সামাজিক পদক্ষেপ। আপনার কহিলেন লিসা ইংলিশে তাই আইন সেবা যে কহিলি লিসা, হ্যাঁ আইন সেবা ও সামাজিক পদক্ষেপ তার ওড়িয়াটা হল সংক্ষেপরে লিসা। যাহার যাহার ইতিহাস বর্ণনা করিবা কো কবিঙ্গ কণ্ঠরে লেখক কলম মনরে নাই ভাষা সেই হচ্ছে লিসা। তেপরি আমি প্রতিবর্ষ এই আন্তর্জাতিক মহিলা দিবস প্রতিবর্ষ পালন করিবা সহিত মহিলা মানকু স্বাবলম্বী এবং স্বাক্ষর এবং তাকু চারিকা বাহার করিকে কেমতে সেমানে নিজ গোড়ে ছিড়া হবে মিশন শক্তি হোক স্বয়ং সহায়ক গোষ্ঠী হোক যে বেবে সেমানকু আমি সচেতনতা করছু, তা বাদ আইন সচেতনতা মধ্যে করছু এবং বিভিন্ন বস্তি মানকে আমি করছু যে বস্তিরে লোক মানে গরিব দুঃখী রক্তি মেহনতি খটিকিয়া টলিওয়ালা রয়েছেন সেই মানকু আমি সচেতনতা করছু। আমার বড় লোক সহ আমার কিছু সম্পর্ক না থাকে, যদিও থাকে কিন্তু গরিব লোক হচ্ছেন আমার প্রাধান্য, গরিব লোক অধিকার বিষয়ে আমি করছু, মহিলা মানক অধিকার বিষয়ে লড়াই করছু, রাজ রাস্তার অধিকার বিষয়ে লড়াই করছু, পুলিশ কচেরি ভিতরে লড়াই করছু, যেটা দরকার হব আমার সংগঠন সেটি কাম করছি। আমার 15 জন আইনজীবী কাম করছেন কোর্ট কচেরি মানে। আজ পর্যন্ত কত দূর আপনার সফল হয়েছেন? আজ পর্যন্ত নিজকে ধন্য মনে করছি, মো বাপা মাঙ্কু বি মধ্যে আশীর্বাদ রয়েছে যে মু বহুত লোককে জোড়িছি। 15 বর্ষ স্বামী স্ত্রী একত্রিত অলগা অলগা রয়েছে মধ্যে তাকে একাঠি করেছি ভেরি শর্টলি এই 7 দিন তলে, দীর্ঘ 3 বর্ষ অলগা অলগা রয়েছে এবং সেমানকু 9000 টাকা মু মধ্যবর্তী কালীন ভরণ পোষণ করেছিল, তা বাদে পট্টাপুলর দুইজন স্বামী স্ত্রী কি একাকর জেলা জজ মধ্যবর্তী যশ্য নার্যস্ত পর্যন্ত রম্যতত্র দেবতা যে নারী মানুষ পূজা করা যায় সেটি দেবতা মানুষ আবির্ভাব বলে এটা অছি তেণু কোন কবি আজ নারী তো বহুত অবহেলিত কোন কবি সে বিষয়ে আপনার নারী আউ অবহেলিত হয়েকি নাহান্তি ভাই, কারণ যেতবেলে চারিকান্ত ভিতরে রহুতিলে মাড়ি মাড় গোয়ালি গুলো যে খাইকি সৌতলে সেতবেলে সে অবহেলিত থেলে, বর্তমানে নারী মানে আগুকু আসিলেনি চারিকান্ত বাহারকি নিজ অধিকার বিষয়ে জানিলেনি এবং অন্য মানুকু মধ্য তাহ বিষয়ে জানিয়া পাইঁ কা সুযোগ দিলে, কারণ নারী মানে আউ অবহেলিত নাহান্তি সেমানে বর্তমানে নিজ স্বাবলম্বী হেই ঘর সহিত মানে স্বামী মানক সহিত কান্ধরে কান্ধ মিলাই পাদরে পাদ মিশাই চারিকি আগুকু ভারিকি নিজে সহযোগিতা হলে।